নির্বাচনী প্রচারে রাস্তা নিয়ে অভিযোগ, অভিযোগ জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের রাস্তা মেরামতিতেও দুর্নীতির অভিযোগ, অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। নির্বাচনী প্রচারে রাস্তা নিয়ে অভিযোগ, অভিযোগ জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের রাস্তা মেরামতিতেও দুর্নীতির অভিযোগ উঠে আসছে, অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। নির্বাচনী প্রচারে গিয়ে একাধিকবার জনরোষের মুখে পড়ছেন শাসক দলের প্রার্থীরা। কি বলছেন ধনঞ্জয় শুনব। আপনারা দেখুন কিভাবে নির্বাচন চলাকালীন একে তো বেনিয়মে অনিয়মে টেন্ডার করেছে, কাছের লোকেদের টেন্ডার পাইয়ে দিয়েছে, যে কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে, যে ইনচার্জ আছেন তাকে অনুরোধ করব, এইভাবে গরিবের করের টাকায়, সাধারণ মানুষের করের টাকায়, যে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যে রাস্তা তৈরি করা হচ্ছে, এত নিম্নমানের রাস্তা, ধুলোর ওপরে ডাইরেক্ট পিচ 1 ইঞ্চিও হবে না। একই বিষয় কি বলছেন মুর্শিদাবাদের জেলা পরিষদ সভাপতি রুবিয়া সুলতানা শুনব। কোন প্রার্থী ছুটে যাচ্ছে সেটা বিশেষ কথা নয়, কিন্তু উন্নয়নমূলক কাজগুলো তৃণমূল কংগ্রেসেই কোনা থেকে কোনাতে গিয়ে করছে, কিন্তু এটা বাস্তব কথা, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কোনো কাজ, রাস্তার কাজ যখন হচ্ছে সেটা ন্যূনতম 14 থেকে 15 দিন সময় দিতে হয় সেই কাজকে পরিপূর্ণ হওয়ার জন্য, বা একটু যাতে সেটা সলিড হয় তার জন্য। কিন্তু আমরা কি করছি, সাধারণ মানুষ সবসময় উস্কানিমূলক কথাতে তো পা দিই, এবার সেক্ষেত্রে কী হচ্ছে যে 3 দিন হচ্ছে না, খুঁড়ে খুঁড়ে নিজেরাই সেটা, সাধারণ মানুষ সেটা নিজেরাই ওই উস্কানিমূলক কথার মধ্যে দিয়ে রাস্তা খুঁড়তে শুরু করলাম, এই জিনিসগুলো ঘটছে, কিন্তু এগুলো নিন্দনীয়। আমি বেহাল রাস্তা নিয়ে অভিযোগের সরব, অভিযোগের সরব বিজেপি প্রার্থী, এবং বিজেপি প্রার্থী বারবার বললেন বেহাল রাস্তা মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে রাস্তা নিয়ে অভিযোগ, অভিযোগ জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের, এবং তার উত্তর দিলেন রুবিয়া সুলতানা জেলা পরিষদের সভাধিপতি। তিনি বলছেন যে সব কাজই হবে ধীরে ধীরে, এবং পাল্টা বিজেপি প্রার্থী বলছেন যে রাস্তার যা পরিস্থিতি তাতে মানুষের যাতায়াত করতে অসুবিধা। দুর্নীতির অভিযোগ করছেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ, বলছেন দুর্নীতি হয়েছে এই ক্ষেত্রেও, রাস্তার ক্ষেত্রেও দুর্নীতি, এবং সেই ছবিও দেখাচ্ছেন তিনি, এবং সেই ছবি উঠে আসছে কিভাবে রাস্তার পিচ উঠে আসছে জঙ্গিপুরের বেহাল রাস্তা নিয়ে সরব বিজেপি প্রার্থী। বুধবার সকালে কেঁপে উঠল তাইওয়ানের একাংশ। সূত্রের খবর, রিক্টার স্কেলে এই কম্পনের তীব্রতা 7.4। প্রবল কম্পনের ফলে একদিকে হেলে পড়েছে তাইওয়ানের একাধিক বাড়ি, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবরই পাওয়া যায়নি। জাপানের তরফে সুনামির সতর্কতাও জারি করা হয়েছে, মূলত দক্ষিণ জাপানের ওকিনাওয়া দ্বীপ এবং ফিলিপিন্সে সুনামির সম্ভাবনা। কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে চীনেও। তাইওয়ানের হুয়ালিয়েনের একাধিক বাড়ি হেলে পড়েছে, একাধিক অংশ ভেঙেও গিয়েছে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের তরফে জানা যাচ্ছে, স্থানীয় সময় অনুযায়ী বুধবার সকাল 8টা নাগাদ কেঁপে ওঠে তাইওয়ানের রাজধানী তাইপেই এবং তার পার্শ্ববর্তী এলাকা। একই সঙ্গে জানা যাচ্ছে এই কম্পনের উৎসস্থল তাইওয়ানের দক্ষিণে হুয়ালিয়েন সিটি থেকে 18 কিলোমিটার দূরে ভূগর্ভস্থ থেকে 34.8 কিলোমিটার গভীরে হয়েছে। ফিলিপিন্সের একাধিক উপকূলীয়বর্তী এলাকায় এই মুহূর্তে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। রিপাবলিক বাংলা। ইডির ওপর হামলার ঘটনা, দুজন মহিলা সহ 5 জনকে তলব সিবিআই এর, আজ নিজামে হাজিরা দিতে বলা হয়েছে। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সৈকত, আমাদের প্রতিনিধি সৈকত। সেই হামলা ভয়ঙ্কর হামলা, রক্তাক্ত হয়েছিল, ইডি অফিসাররা আজকে আরো 5 জনকে ডেকে পাঠানো হয়েছে, আর কি ডিটেইলস পাওয়া যাচ্ছে? একদমই, দেখো 5 তারিখে ইডির ওপর হামলার ঘটনা, যে ঘটনার তদন্ত করছে সিবিআই। এই ঘটনায় ইতিমধ্যেই একাধিক জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিছুদিন আগে সরবেড়িয়া এলাকার রাজবাড়ি এলাকায় বিভিন্ন জনকে নোটিশ দেওয়া হয়েছিল, সেই তাদের মধ্যে 13 জনকে নোটিশ দেওয়া হয়েছিল, তাদের মধ্যে 5 জনকে আজকে তলব করা হয়েছে, নিজাম প্যালেসে আসতে বলা হয়েছে। সকাল 11টা থেকে 11:30টার মধ্যে তাদের নিজাম প্যালেসে আসতে বলা হয়েছে।
এদেরকে জিজ্ঞাসাবাদ করে সেদিনের সেই হামলার বিষয়ে বিস্তৃত তথ্য জানতে চাইছে সিবিআই। সেই জন্যই এদেরকে তলব করা হয়েছে। এই পাঁচজনের মধ্যে দুজন মহিলাও রয়েছেন, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবে নিজাম প্যালেসে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ সৈকত। সৈকত জানালো যে ইডির ওপর হামলা হয়েছিল, সেই নিয়ে পাঁচজনকে আবারও ডেকে পাঠিয়েছে সিবিআই। খানের সঙ্গে মাদক পাচারের যোগ, শাহজাহানের সঙ্গে মাদক চক্রে আর কে কে জড়িত, ইডি খতিয়ে দেখবে শিবু হাজরার ভূমিকাও। শরীফুলের অন্যতম সহযোগী শিবু হাজরা, উঠে আসছে এক গেস্ট হাউস মালিকেরও নাম। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এক গেস্ট হাউস মালিকেরও নাম উঠে আসে শাহজাহানের সঙ্গে মাদক পাচারের যোগ, শাহজাহানের সঙ্গে মাদক চক্রে আর কে জড়িত, ইডি খতিয়ে দেখবে শিবু হাজরার ভূমিকা। শরীফুল এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, আরো নাম উঠে আসছে, গেস্ট হাউস মালিকেরও নাম উঠে আসছে, আর কি জানা যাচ্ছে? একদমই দেখো, শাহজাহানকে ইডি গ্রেপ্তার করেছে এবং শাহজাহানকে মেনলি যে বিষয়ে তদন্ত করছে সেটা হচ্ছে এই মাছ চিংড়ি এক্সপোর্টের নামে বিপুল টাকা নেওয়া চাই। কিন্তু ইতিমধ্যেই রিপাবলিক বাংলা যে খবর ব্রেক করেছিল যে মাদক চক্র, মাদক পাচার, সেই মাদক পাচারের ক্ষেত্রে এই শাহজাহান, শাহজাহানের কোম্পানি, শাহজাহানের যে সহযোগী গ্যাং, তাদের ভূমিকা একটা বড় রয়েছে। এই শরীফুল মোল্লা নামে একজনের নাম উঠে এসেছিল রিপাবলিক যে খবর প্রথম ব্রেক করেছিল, সেই রিন্টু এন্টারপ্রাইজ শরীফুল মোল্লা, সেই শরীফুল মোল্লার অন্যতম ড্রাগ পাচারের সহযোগী হচ্ছে শিবু হাজরা। ইতিমধ্যেই যে গ্রেপ্তার হয়েছে সন্দেশখালীর ঘটনায়, যে গ্রেপ্তার হয়েছে অন্যতম অভিযুক্ত সেই শিবু হাজরা, শিবু হাজরা শরীফুল মোল্লার ড্রাগ পাচারের অন্যতম সহযোগী। শুধু তাই নয়, ধামাখালি বাজারে একটি গেস্ট হাউস রয়েছে, সেই গেস্ট হাউসে শাহজাহান, শরীফুল, শিবু হাজরা এবং বাংলাদেশি ড্রাগ পাচারকারীরা একাধিকবার বৈঠক করত, ঘন ঘন বৈঠক করত এবং মূলত রাতের বেলা থেকে বৈঠক শুরু হতো, গভীর রাত পর্যন্ত চলত এই বৈঠক। ইতিমধ্যেই শিবু হাজরাকে গ্রেপ্তার করেছে সন্দেশখালীর অন্য কেসে, অন্য মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে, জেলবন্দী রয়েছে, কিন্তু শরীফুল এই মুহূর্তে পলাতক। এই ড্রাগ পাচারের অন্যতম আর একটা মাথা শাহজাহান, সে ইডির হেফাজতে, কিন্তু শরীফুল পলাতক। অন্যদিকে যে গেস্ট হাউসে এই মিটিং হতো, এই বৈঠক হতো, সেই গেস্ট হাউসের মালিকও পলাতক। ইতিমধ্যে এই দুজনের, এই দুজন কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার র্যাডারে রয়েছে, অর্থাৎ শরীফুল মোল্লা এবং এই ধামাখালীর যে গেস্ট হাউসে বৈঠক হতো সেই গেস্ট হাউসের মালিক, এই দুজন ইডির র্যাডারে রয়েছে। মাদক চক্রে কিভাবে একটা বলতে গেলে নার্কো ইকোনমি তৈরি করেছিল বলতে গেলে এই এই সীমান্ত এলাকায়, সেই কিংপিন গুলোকে ধরার চেষ্টা করছে, বা বলা ভালো সেই মাদক চক্রের চাই গুলোকে এবারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের র্যাডারে এনেছে। এই অ্যাঙ্গেল থেকেও শাহজাহানকে জিজ্ঞাসাবাদ বা তদন্ত করে দেখতে চাইছে ইডি। ধন্যবাদ সৈকত। শাহজাহানের মাদক যোগে উঠে এলো নতুন নাম, সামনে এলো শাহজাহান ঘনিষ্ঠ শরীফুলের নাম। জেলিয়াখালীর বাসিন্দা শরীফুল ইসলাম, গতকাল রিপাবলিক বাংলায় সকাল 10:30 প্রথম ব্রেক হয় সেই খবর এবং এই নাম উঠে আসে। শরীফুলের মাধ্যমেই বিদেশে মাদক পাচার হচ্ছিল বলে খবর উঠে আসে এবং প্রশ্ন ওঠে। শরীফুল ইসলাম মোল্লার বাড়িতে পৌঁছয় রিপাবলিক বাংলা এবং পৌঁছে শরীফুল মোল্লার মাকে এবং তার বাড়ির লোকেদের জিজ্ঞেস করে রিপাবলিক বাংলার প্রতিনিধি। তারা জানান দু বছর ধরে শরীফুল মোল্লা বাড়িতে ফেরেনি, তিনি কোথায় আছেন সে সম্পর্কেও কোনো খোঁজ রাখেন না তার পরিবার এই মুহূর্তে, সে কথাও উঠে আসে। শরীফুলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার মা। অন্যদিকে শরীফুল মোল্লার নামে উঠে আসছে একাধিক অভিযোগ, একদিকে মাদক পাচারে তার নাম জড়িয়েছে, অন্যদিকে শাহজাহানের বিভিন্ন কারবারের মধ্যেও যোগ ছিল, শরীফুলের নাম উঠে এসেছে সেটাও ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। রিপাবলিক বাংলা।